পায়ে হেঁটে ভারতবাসীর মধ্যে সচেতনতা বার্তা মাঝ বয়সে যুবকের দেশের পতাকা নিয়ে বীর যুবকে দেশের প্রতি যাতে ভালোবাসা জন্মায় তার জন্য বিভিন্ন রাজ্যে পায়ে হেঁটে ঘুরছেন উত্তরপ্রদেশের এ বাসিন্দা পূজারি রাহুল শর্মা শনিবার সকালে জলপাইগুড়ি শহরে এসেছেন এরপর অন্য জেলায় যাবার পরিকল্পনা নেন তিনি দেশের মান ও মানুষের জীবনযাত্রার ধরন বদলাতে যুবকদের মধ্যে দেশের জন্য কিছু করার বার্তা নিয়ে তার যাত্রা বলে জানা গেছে একশো তিয়াত্তর দিনে ভারতের বিভিন্ন রাজ্য তিনি ঘোরেন শেষে রামেশ্বরে আব্দুল কালামের সমাধিতে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি তার যাত্রা শেষ করবেন বলে এদিন জানানো দেবী জম্মু অমরনাথ কাশ্মীর আসাম কামাখ্যা হতে তিরপতি বালাজি তামিলনাড়ু রামেশর আজ জলপাইগুড়ি আয়া আজি नहीं पहले भी आया था कामख्या जा रहे थे ब्रिटेन जा रहे हैं आप अभी कहाँ जाओगे तिरुपति बालाजी आंध्र प्रदेश तिरुपति बालाजी आंध्र प्रदेश जाएगा जाए। उसके बाद तमिलनाडु रामेश्वरम रामेश्वर घर कहाँ बताए डिस्ट्रिक्ट बताइए यूपी